একবার বগটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়, কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ওগুড়ে বালি, ওগুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো, বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন, আর কারা এসছে বীরভূম থেকে, বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। দিল্লির এজেন্সিকে সাথে নিয়ে, বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে, পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে, ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে, বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে, বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। কি যেন বলে, মনকা দাম না মনকা ব্যথা, মন কি ব্যাত না ওটা মন কি ব্যথা হয়ে যাবে, মন কি বাতটা মন কি ব্যথা হয়ে যাবে। তার কারণ এত মিথ্যে, মিথ্যে বলতে 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 আর কিছু থাকবে না দেশে।